স্বাস্থ্যবিধি মানতে সরকার লকডাউন ঘোষণা করলেও অধিকাংশ মানুষের কাছে তা যেন উপেক্ষিত। লকডাউনের প্রথম দিন রাজধানীর অলি গলি থেকে শুরু করে রাজপথে প্রয়োজনীয় অপ্রয়োজনে স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই বের হয়েছেন মানুষজন। আর মানতে দেখা যায়নি সামাজিক দূরত্ব। একই অবস্থা দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটেরও। লকডাউনের কারণে নৌরুটগুলোতে স্বাস্থ্যবিধি না মেনেই মানুষকে লঞ্চ স্পিড বোটে চড়ে পারাপার হতে দেখা গিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলামনি। এটি রাজধানীর নতুন বাজার এলাকার দৃশ্য। লকডাউনের প্রথম দিন প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে ঘর থেকে বের হওয়ার সরকারি নির্দেশনা থাকলেও তা অধিকাংশ মানুষকেই মানতে দেখা যায়নি। দেখা যায়নি সামাজিক দূরত্বের বালাই। রাস্তায় মানুষের এমন বেপরোয়া চলাফেরাই বলে দিচ্ছে দেশে লকডাউনের হাল। একই রকম চিত্র দেখা যায় রাজধানীর সর্বত্রই। এসব জায়গায় স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্ব মানার কোনো বালাই নেই কারো মধ্যে। ফলে অধিকাংশ মানুষের স্বাস্থ্যবিধি না মানায় তারা যেমন ঝুঁকিতে রয়েছেন, তেমনি যারা মানছেন তাদেরও করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। দেখতেছেন তো লোকজন কি অবস্থা, এরা পথচারী, এরা কোথায় যাবে, কি খাবে? মাস্ক আর পকেটে আছে অলরেডি, হাত ধুইছি নাস্তা খাওয়ার জন্য। দূরত্ব তো অবশ্যই বজায় রাখতে হবে, মাস্ক পরছি করছি, লোকের থেকে যতটুকু সম্ভব ই থাকা যায়। শপিং মল বন্ধ থাকলেও বেশ কিছু দোকান খোলা রাখতে দেখা যায়। তবে এসব দোকানে ক্রেতা ও বিক্রেতার মাঝে সামাজিক দূরত্ব মানছেন না কেউই। মাস্ক ব্যবহার করতেছে না, স্বাস্থ্যবিধি মেনছে না, এবং কি সব কিছুই তো মানতেছে না। আমার কাস্টমারের আমি বলছি, আপনারা খাবার লইয়া দূরত্ব বজায় রাখেন, এখন তারা যদি না দূরত্ব বজায় রাখে তাহলে তো আমার কিছু করার নাই। বন্দর নগরী চট্টগ্রামের চিত্র রাজধানীর মতো। এখানেও প্রয়োজন ছাড়াও বাইরে বের হন সাধারণ মানুষ। রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও যশোরের দৃশ্য একই। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই এদিন বাইরে বের হন মানুষ, যাদের অধিকাংশকেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। কারো কারো মুখে নেই মাস্ক। আসার সময় যাওয়ার সময় আমাদের বানাচ্ছি, একটা গাড়ি আসলে অনেকজন মানুষ একসাথে হয়ে যাচ্ছে। আমার আছে, পকেটে আছে, আমি পড়ি নাই এই কারণে, আমি ঘুরতে আসছি। স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলতে হবে, সেটার জন্য কিন্তু আমরা মোড়ে মোড়ে আমাদের ট্রাফিক পুলিশ কাজ করছে। এদিকে বিপুল মানুষ শহর থেকে গ্রামে যাওয়ায় বাজারগুলোয় ভিড় বেড়েছে। এসব মানুষের বেশিরভাগই স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীন। স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণ আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলছেন বিশেষজ্ঞরা। সবাই ঘরে থাকুন, জরুরি প্রয়োজন ছাড়া বের হবেন না। এই লকডাউনকে ছুটি মনে করে বাড়ি গেলে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশে লকডাউন কার্যকর করা পৃথিবীর বহু দেশ থেকে, উন্নত দেশ থেকে একটু ডিফারেন্ট হবে। তারপরও সবার সহযোগিতায় আসলে আমরা একটা বিশ্ব মহামারীর প্রচন্ড বেগে মহামারী ধাবমান, সেই মহামারীর ভিতর দিয়ে যাচ্ছি। সবাই মিলে যদি আমরা একটু কষ্ট করি, আমরা যদি সহযোগিতা করি যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে, তাহলে সংক্রমণের সংখ্যাটা হ্রাস পাবে। মাসুদ আলামনি, নিউজ 24, ঢাকা।